আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ওয়াশিংটন পোস্টের লেখা নিবন্ধে পশ্চিম এশিয়া সফরের পক্ষে জো বাইডেনের সাফাই এবং মার্কিন ব্যর্থতা। এরদোগান ইউক্রেন যুদ্ধ থামাতে বললেন পুতিনকে। আমেরিকার দাবার ঘুঁটি না হতে এশিয়ার দেশগুলোর প্রতি চীনের আহ্বান। ইরানকে ঠেকাতে ইসরায়েলে আসছেন বাইডেন। যুদ্ধবিরতি ভঙ্গ, সৌদি হামলায় ১৭ ইয়েমেনি হতাহত। এবং সর্বশেষ থাকছে জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত, অস্ত্রশস্ত্র উদ্ধার। মুসলিম নির্যাতনকারী উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র ভারতের নেতাকর্মীরা বর্তমানে এতটাই উগ্র হয়েছে যে তাদের দ্বারা এমন কোনো জঘন্য কাজ নেই যা তারা প্রতিনিয়ত করছে না। তারা প্রতিনিয়ত মুসলমানদেরকে টার্গেট করে নির্যাতন চালাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করার পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে, মুসলমানদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগ করে সেগুলো ধ্বংস করছে। আবার এই সমস্ত উগ্রবাদীরা গরুর মূত্র খেতে খেতে তাদের মাথায় গোবর জন্মেছে যে তারা এখন দাবি করছে ভারতের মসজিদগুলো নাকি উগ্রবাদী হিন্দুদের মন্দিরের উপর প্রতিষ্ঠিত। কিন্তু মুসলমানদের হাত থেকে ক্ষমতা ভারতের উগ্রবাদী হিন্দুদের কাছে যাওয়ার পর আমরা এটা দেখেছি যে প্রতিনিয়ত মুসলমানদের মসজিদগুলো তারা ধ্বংস করছে এবং সেখানেই তারা মন্দিরগুলো প্রতিষ্ঠা করছে। একটি সাধারণ জ্ঞানের বিষয় যে ভারত ১৫০০ বছরের বেশি মুসলমানদের হাতেই ছিল, মুসলমানদের ক্ষমতায় ছিল, সেখানে এত মন্দির কোথা থেকে এলো? যে ভারতে মুসলমানদের আধিপত্য ছিল সেখানে কিভাবে প্রতিটি পাড়া মহল্লায় মন্দির প্রতিষ্ঠা হলো? মূলত এই সমস্ত মন্দিরগুলো প্রতিষ্ঠা করা হয়েছে মুসলমানদের হাত থেকে ভারতের উগ্রবাদীদের কাছে ক্ষমতা চলে যাওয়ার পর। মুসলমানদের পবিত্র স্থাপনা সমূহ গুড়িয়ে দিয়ে উগ্রবাদী হিন্দুরা সেখানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছে। অথচ এখনকার এই সব মাতাল মন্ত্রী এমপিরা দাবি করছে এখন যে মসজিদগুলো অবশিষ্ট আছে সেগুলো নাকি মন্দিরের উপর প্রতিষ্ঠিত। এই সমস্ত মন্ত্রী এমপিদের মাথায় গোমূত্র গোবর ছাড়া আর কিছু আছে বলে আমি মনে করি না। এখনই উপযুক্ত সময় বলে আমি মনে করি মুসলমানদের সকল ধর্মীয় স্থাপনা যেগুলো উগ্রবাদী হিন্দুরা গুড়িয়ে দিয়ে মন্দির করেছে সেগুলো আবার ধ্বংস করে সেখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা উচিত। আর এই সমস্ত উগ্রবাদী মাতাল মন্ত্রী এমপিদের গরুর গোমূত্র বেশি বেশি করে পান করানো, যেন তারা মানুষ থেকে গরুতে খুব দ্রুত রূপান্তরিত হতে পারে। আপনারা এ বিষয়ে কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন না যে মসজিদের জায়গাগুলোতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে? যদি তাই মনে করেন অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানান। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। বিশেষভাবে অনুরোধ থাকবে এই সমস্ত উগ্রবাদী হিন্দুদের অত্যাচার সম্পর্কে বিশ্ববাসীকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ওয়াশিংটন পোস্টে লেখা নিবন্ধে পশ্চিম এশিয়া সফরের পক্ষে জো বাইডেনের সাফাই এবং মার্কিন ব্যর্থতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিম এশিয়ায় তার আসন্ন সফরের প্রাক্কালে ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে দাবি করেছেন যে গত ১৮ মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এই অঞ্চল আগের চেয়ে আরও বেশি স্থিতিশীল এবং নিরাপদ হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই পশ্চিম এশিয়া সফরে যাচ্ছেন, যেখানে তার সৌদি আরব সফর নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির রেকর্ড, ওয়াশিংটন পোস্টের প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং রিয়াদকে প্রত্যাখ্যান করার বিষয়ে জো বাইডেনের আগের এক বিবৃতির জেরে গত ২ বছর ধরে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কে টানাপড়েন চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে দেখা গেছে যে জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী। পশ্চিম এশিয়ায় প্রেসিডেন্ট বাইডেনের সফরের সমালোচনাকারীরা বলেছেন সৌদি আরবের তেল এখন বাইডেনের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু। মজার বিষয় হচ্ছে সৌদি আরবের আসন্ন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি ক্রাউন প্রিন্স বা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। অথচ বিন সালমানকে প্রত্যাখ্যান করার কথা এর আগে এক বিবৃতিতে বাইডেন ঘোষণা করেছিলেন, কিন্তু বাইডেন তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ সরে গিয়ে আসন্ন সফরে তেল ইয়েমেনে সংকট প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে। এদিকে এই সফরের সমালোচনা করে মার্কিন সিনেটররা বাইডেনকে দেয়া এক চিঠিতে বলেছেন দায়মুক্তি নিয়ে শাসন করতে মোহাম্মদ বিন সালমানকে আমরা অনুমতি দিতে পারি না। এইসব পরিস্থিতিতে যেখানে তার সফর নিয়ে নানা মহল থেকে সমালোচনা করা হচ্ছে, ওয়াশিংটন পোস্টে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন তার সফরের পক্ষে সাফাই গিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট উল্টো দাবি করছেন যে তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে পশ্চিম এশিয়া অঞ্চল আরও নিরাপদ ও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি এমন একটি দাবি করেছেন যেখানে সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা যেমন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও তার এই নিবন্ধের কঠোর সমালোচনা করেছেন। প্রকৃতপক্ষে বাইডেন পশ্চিম এশিয়া অঞ্চল এমন সময় ভ্রমণ করছেন যখন আমেরিকার নিষেধাজ্ঞা ও ইরানের মত বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। হঠাৎ সিদ্ধান্তে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয়েছে, ইরাক ও সিরিয়ায় আমেরিকার নীতি ব্যর্থ হয়েছে এবং ইয়েমেন যুদ্ধ এখনও চলমান রয়েছে। এই পরিস্থিতিতে বাইডেন এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কারণ হিসেবে আমেরিকার কর্তৃত্বকে তুলে ধরার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রাক্তন সদস্য পল পিলার লিখেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলির প্রতি বাইডেনের দৃষ্টিভঙ্গি তার সাফল্যের চেয়ে ব্যর্থতাকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রকৃতপক্ষে বাইডেন এই পশ্চিম এশিয়ার দেশগুলোর নিরাপত্তার কথা এমন সময় বলেছেন যখন পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার সব পদক্ষেপ ব্যর্থ হয়েছে। তবে এখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের সংকট বিশ্বের পাশাপাশি এই অঞ্চলে প্রভাব ফেলেছে। বাইডেনের সৌদি আরব সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো রিয়াদ সরকার এবং তার মিত্রদের দ্বারা আরও তেল সরবরাহের চেষ্টা করা। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব প্রসঙ্গে এক বক্তব্যে বলেছেন যে এই দেশটি শক্তির ক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভরশীল, কিন্তু আমরা এমন একটি জাতি যারা তেলের জন্য ভেনেজুয়েলা এবং সৌদি আরবের কাছে অনুনয় বিনয় করি। এরদোগান ইউক্রেন যুদ্ধ থামাতে বললেন পুতিনকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে এবার থামতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এরদোগান এই আহ্বান জানান, খবর আনাদোলুর। এ সময় দুই নেতার মধ্যে ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের নিরাপদ করিডোর তৈরি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার এসব কথা জানায়। এতে বলা হয় এরদোগান জাতিসংঘের পরামর্শ অনুসারে ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরের দ্রুত নিরাপদ করিডোর তৈরির তাগিদ দেন। এছাড়া ইউক্রেনের দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন এরদোগান। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক তুরস্কের, এজন্য প্রথম থেকে বিবদমান দেশ দুটির মধ্যকার এই যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরদোগান। এই ব্যাপারে তুরস্ক মধ্যস্থতা করার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছে দেশ দুটিকে। আমেরিকার দাবার ঘুঁটি না হতে এশিয়ার দেশগুলোর প্রতি চীনের আহ্বান। আমেরিকা সহ বড় শক্তিগুলোর দাবার ঘুঁটি না হতে এশিয়ান ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান কার্যালয়ে আজ এক ভাষণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন এই অঞ্চলের অনেক দেশ একটি পক্ষ নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি সরাসরি নাম উচ্চারণ না করলেও ইঙ্গিতে বলতে চেয়েছেন চীন ও আমেরিকার মধ্যে যে কোনো একটি দেশের পক্ষ নিতে ওয়াশিংটন এই অঞ্চলের কোনো কোনো দেশকে চাপের মধ্যে রেখেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের এই অঞ্চলকে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ থেকে দূরে রাখা উচিত। আমাদেরকে বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং জবরদস্তিতে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার হওয়া থেকেও বিরত থাকা উচিত। আমাদের অঞ্চলের ভবিষ্যৎ আমাদের হাতে থাকাই উচিত। তিনি বলেন, আমেরিকা এখন চীনের উন্নয়ন অগ্রগতি রুখতে তাইওয়ান ইস্যুকে ব্যবহারের পায়তারা করছে। এর পরিণতির বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইরানকে ঠেকাতে ইসরায়েলে আসছেন বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেছেন, ইরানকে ঠেকাতে নিজেদের যৌথ কার্যক্রম বৃদ্ধি করতে ইসরায়েল সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল আরাবিয়ার। প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার পর অবৈধ ইহুদি দেশটির প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সঙ্গে রোববার দ্বিতীয় বৈঠকে বসেন। এ বৈঠকে তিনি বাইডেনের ইসরায়েল সফর নিয়ে কথা বলেন। মন্ত্রীদের উদ্দেশ্যে ইয়াইর লাপিদ বলেন, বাইডেনের বৈঠকের প্রধান ও গুরুত্বপূর্ণ ইস্যু হবে ইরান। তিনি তার বক্তব্যে আরও বলেন, আমেরিকার রাজনীতির ইতিহাসে ইসরায়েল যে কজন কাছের বন্ধু পেয়েছে, বাইডেন হলেন তাদের মধ্যে একজন। নিজ মন্ত্রীদের সঙ্গে ইরানের ইউরেনিয়াম বৃদ্ধির বিষয়টি নিয়ে কথা বলেন ইয়াইর লাপিদ। তিনি জানান, ইরান তাদের ইউরেনিয়াম বাড়িয়েছে, যা তাদের সঙ্গে হওয়া চুক্তির সম্পূর্ণ বিরোধী। এদিকে ইরানের সঙ্গে 2015 সালে পুরনো একটি পারমাণবিক চুক্তি নতুন করে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল প্রথম থেকেই চুক্তির বিরোধিতা করে আসছে। যুদ্ধবিরতি ভঙ্গ, সৌদি হামলায় 17 ইয়েমেনি হতাহত। জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের ওপর আবারও হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এতে অন্তত 17 জন হতাহত হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা
জানিয়েছে, সাদা প্রদেশের সীমান্ত এলাকার একটি জনবসতিতে সৌদি বাহিনীর রোববার গোলা বর্ষণ করলে সব ব্যক্তি হতাহত হয়। আহতদের বেশিরভাগকেই সাদা প্রদেশের রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালে ভর্তি করা আহতদের প্রায় সবার অবস্থা সংকটাপন্ন। এই প্রদেশের সাদা এলাকায় সৌদি সীমান্তে সেনাদের হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসহাদ যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে সৌদি আরবকে হুঁশিয়ারি দেওয়ার একদিন পর সৌদি সেনারা সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটালো। সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র 2015 সালের 26 মার্চ থেকে ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। রিয়াদ সমর্থিত মানসুর হাদির সরকারকে পুনর্বহাল ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন শুরু করলেও আজ পর্যন্ত তার কোনো লক্ষ্য অর্জিত হয়নি। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা দিন দিন সৌদি বিরোধী প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ভেতরে এখন বড় ধরনের হামলা চালাচ্ছে। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত। অস্ত্রশস্ত্র উদ্ধার। জম্মু কাশ্মীরের অবন্তিপোড়ায় নিরাপত্তা বাহিনী ও অজ্ঞাত গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ সোমবার নিহত গেরিলাদের মধ্যে একজন জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর কায়সার ফোকা হিসেবে চিহ্নিত হয়েছে। বলা হচ্ছে 2018 সাল থেকে উপত্যকায় সক্রিয় থাকা ফোকা কাশ্মীর উপত্যকায় অনেক সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিলেন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি M4 রাইফেল, একটি পিস্তল এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী। কাশ্মীর পুলিশের ADGP বিজয় কুমার বলেছেন যে EM সন্ত্রাসী সংগঠনের কুখ্যাত সন্ত্রাসী কায়সার কোকা 2018 সাল থেকে সক্রিয় ছিল। তিনি বলেন কাশ্মীর উপত্যকায় সক্রিয় থাকা কায়সার বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। নিরাপত্তা বাহিনী তাকে আত্মসমর্পণের সুযোগও দিয়েছিল, কিন্তু উভয় সন্ত্রাসী তাদের অস্ত্র না রেখেই নিরাপত্তা কর্মীদের ওপর অবিরাম গুলি চালায়। পাল্টা গুলি বর্ষণের মধ্যে দিয়ে নিরাপত্তা বাহিনী উভয় সন্ত্রাসীকে হত্যা করেছে। দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা জেলার অবন্তিপোড়ায় ওয়ান্দাকপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের লুকিয়ে থাকার খবর পেয়েছিলেন, যার ভিত্তিতে ঘেরাও এবং তল্লাশি অভিযান চালানো হয়। নিজেদের ঘেরাও হতে দেখে নিরাপত্তা বাহিনীর টিমকে লক্ষ্য করে গুলি চালায় গেরিলারা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি বর্ষণের মধ্য দিয়ে জবাব দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে নিহত হয় দুই গেরিলা। পুলিশ সেনা এবং আধা সামরিক বাহিনী CRPF সমন্বিত যৌথ বাহিনী গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।